আসসালামু আলাইকুম। শাপলা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা 11:30 আধুনিক হাসপাতালের সামনে জিপসাম দিয়ে পুরো ফ্ল্যাটটি সাজিয়েছি। এটা হলো আপনার ডাইনিং স্পেস, এটা হলো আপনার ড্রয়িং রুম, ছোট একটা ড্রয়িং রুম 8 ফিট বাই 10 ফিট। এটা বার্জার পেন করা আছে, আপনারা চাইলে আপনাদের বার্জার পেন করতে পারেন, বিভিন্ন কালার করতে পারেন আপনাদের পছন্দ মতো, আমরা কালার করে থাকি। জিপসাম এই সিলিংটা আপনার রুমটা হলো 8 ফিট বাই আপনার 11 ফিট, ছোট একটা ড্রয়িং রুম, সুন্দর করে আমরা সাজিয়েছি, ওয়ালে টাইলস লাগানো আছে। আপনারা চাইলে আপনাদের ড্রয়িং রুম এরকমভাবে সিম্পল করে সাজাতে পারেন। এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে, এগুলো আপনার পার স্কোয়ার ফিট আপনার 200 থেকে আপনার 350 টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট আছে, বিভিন্ন প্রাইস, বিভিন্ন কালার। আপনারা চাইলে আপনাদের রুচি সম্মত আপনার ডিজাইন করতে পারেন, আমরা সুন্দরভাবে ডেকোরেশন করে থাকি। জিপসাম খুব কম খরচের ভিতরেই করা যায়। এগুলো হলো ফলস সিলিং, এগুলো একটু কস্টিং বেশি পড়ে, আপনার বিভিন্ন কালার করা যায়। আপনারা দেখতেছেন এটা জানলার ডিজাইন, এটা ফুল জানলা, এটা পারেজ পার একটা সেট, মানে কন্ট্যাক্ট যেটা আমরা বলি। আর এটা হলো সিলিং, উপরে আপনার বার্জার পেন্ট করা আছে লাল, বিভিন্ন কালার করা যায় আপনাদের পছন্দ অনুযায়ী, ওয়ালের ডিজাইন বা আপনার সিলিংয়ের পেন্ট পছন্দ মতো আপনাদের করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি, আপনারা চাইলে আপনাদের গ্রামে, গ্রাম অঞ্চলে আপনারা এরকমভাবে কাজ করতে পারেন। এটা হলো একটা বেডরুম, মাস্টার বেডরুম, এটা একটা সিম্পল সিলিং করা, খুব গর্জিয়াস করে আপনার কালারটা করা হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে আপনাদের ড্রয়িংরুমভাবে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম এরকমভাবে খুব কম খরচের ভিতরে সাজাতে পারেন। আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রুচিসম্মত ডিজাইন করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আমরা করে থাকি, যে কোনো ডিজাইন দিলে আমরা করতে পারবো খুব কম খরচের ভিতরেই। আপনারা চাইলে হোয়াইট রাখতে পারেন বা কালার করতে পারেন, বিভিন্ন কালার করতে পারেন, আপনাদের পছন্দ মতো কালার করে থাকি আমরা খুব কম খরচের ভিতরে আর কি। আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি আর কি, বিভিন্ন সিলিং, বিভিন্ন ডিজাইন, আপনারা যদি কোনো ডিজাইন দেন আমরা সেই ডিজাইন করে করতে পারি ইনশাল্লাহ আর কি। আসসালামু আলাইকুম।